অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা আজকে কলকাতা হাইকোর্টে এবং সেখানে আজকে ইডির সওয়াল মামলার ভবিষ্যৎ মসৃণ করতেই মামলা স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট মামলা স্থানান্তর না করা হলে রোজ যে অভিযোগ এখন যে অভিযোগ করা হয়েছে সুপ্রিম কোর্টে সেই অভিযোগ রোজ করা হতো শয়তানের হাতিয়ার হয়ে দাঁড়াতো এই অভিযোগ আদালতে এমনটাই সওয়াল আজ ইডির আইনজীবীর শহীদ মিনারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার বক্তব্য এবং কুন্তল ঘোষের চিঠি পড়ে শোনালো ইডি এখন দেখা যাচ্ছে প্রত্যেক অভিযুক্ত তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে এই সব ভিত্তিহীন অভিযোগকে গুরুত্ব দিলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে আদালতে সওয়াল ইডির তদন্ত চলছে আদালত নির্দেশ না দিলেও যাকে প্রয়োজন তাকে জিজ্ঞাসাবাদ করতে পারতাম এমন নয় যে আদালতের নির্দেশে আমরা বিশেষ কোনো ক্ষমতা পেয়েছি এমনটাই সওয়াল ইডির আইনজীবীর গত 29 মার্চ শহীদ মিনারে সভা থেকে কি মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো এবার আর কথায় কথায় বলতো না যে ভাইপো এই করেছে ভাইপো তাই করেছে তিন বছর হয়ে গেল এখনো মুখ দিয়ে অভিষেক বেরোয়নি কি জ্বালা কি ভয় আমি তো তিন বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে এই মদন মিত্র বসে আছে কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল কি বলেছে জানেন এদেরকে বলেছে অভিষেকের নাম নাও ছেড়ে দেব কি বলেছিল না সারদা থেকে শুরু করে নারদা তারপর হলো গরু কয়লা এসএসসি আমি যত ইনভেস্টিগেশন সিবিআই এর চলছে আমি বুক ঠুকে বলে যাচ্ছি সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক আর বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে ইডি হোক বা সিবিআই আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না সে সারদা হোক নারদা হোক টেট হোক এসএসসি হোক কয়লা হোক গরু হোক এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম কুন্তল ঘোষ বহিষ্কৃত যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 29 তারিখ শহীদ মিনারের মঞ্চে করা এই মন্তব্যের পর তিনি ঠিক কি দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জোর করিয়ে বলিয়ে নিতে চাইছে কেন্দ্র তদন্তকারী সংস্থা এমনটাই অভিযোগ ছিল কি বলেছিলেন শুনবো অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেয়া মানে আমাদের বুক চড়া করা কারণ হচ্ছে বারবার একটা কথা বলি যে এজেন্সিরা বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছেন কিন্তু আমরা মামাটি মানুষের আদর্শের দলের লোক কিন্তু আমরা ওই ধরনের ভয়কে আমরা পাত্তা দিই না আমরা বুক সিনা করেই চলি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলে দিয়েছেন একটা কথাই বলতে পারি যে এরা কেন্দ্রীয় সংস্থা হ্যাঁ শুনেছি কেন্দ্রীয় সংস্থা যেভাবে আমাদের উপর হেনস্থা করছে তার অত্যাচার এবং আমাদের নাম বড় চেষ্টা করছে আমাদের দিয়ে উচ্চ যত নেতা আছে তাদের নাম বলানোর চেষ্টা করছে তার জন্য তারা বলপূর্বক চেষ্টা করছে অবশ্যই কথা বলবো আমাদের বিভিন্ন রকম ভয় দেখানো হয়েছে চমকানো হয়েছে মিথ্যে মামলায় ফাঁসানোর কথা বলা হয়েছে 21 বছর জেল খাটানোর কথা বলা হয়েছে এবং যাতে বাইরে কথা না বলি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য আমাদের বলপূর্বক আমাদের উপর কে করছে ইডি না সিবিআই এই এটাই পরে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই অনুরোধ রাখবো আমার পরিবারে কেউ নেই দুটো বাচ্চা মা আর আমার ওয়াইফ রয়েছে তাদের একটু তাদের নিরাপত্তা জনিত অভাবে তারা প্রচণ্ডভাবে ভুগছে তাদের যেন নিরাপত্তার ব্যবস্থা তিনি করেন জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ এই দুজনকে মামলার স্বার্থে জিজ্ঞাসাবাদ করা উচিত দ্রুত সিবিআই এর এমনটাই মন্তব্য করেছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তামহল এই প্রশ্ন তুলছে যে কুন্তল ঘোষের মামলা যিনি এই মুহূর্তে যে জেলবন্দি তার মামলা আপনার কাছে এসেছে কিন্তু সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে কেন একটা মহল এই প্রশ্ন তুলছে সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে কেন সে তো কুন্তল নিজে তুলেছে
সে তো কুন্তল ঘোষ নিজে তুলেছে। আমার যতদূর মনে পড়ে যে ডকুমেন্ট আমার কাছে প্লেসড হয়েছিল সেখানে কুন্তল ঘোষের নিজের তোলা নামটা, হয়তো আমার বানানো বা কোথাও থেকে আকাশ থেকে পেড়ে আনা তো কোনো নাম নয়। অভিষেক ব্যানার্জি বলে কি কেউ এক্সিস্ট করেন না পৃথিবীতে নাকি? আমি জানি না কী বলতে চাইছেন আপনারা।